রঙ্গনা সিনেমার মহরতে এসে আবার নতুন ছবির ঘোষণা দিলেন চিত্রনায়িকা শাবনূর। ঢালিউডের একসময়ের দাপুটে নায়িকা শাবনূর দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে অস্ট্রেলিয়া সিডনিতে থাকেন। পরিবার নিয়ে সেখানে থাকার কারণে সিনেমা থেকে বেশ দূরে সরে গিয়েছিলেন লম্বা সময় ধরে। 3 বছর পর দেশে ফিরে যেন ভক্তদের একের পর এক চমক দিচ্ছেন তিনি। ঢাকায় আসার পর থেকেই ছবিতে অভিনয়ের খবরে ছিলেন তিনি। মাতাল হাওয়া দিয়ে ছবির খবরে এলেও এর ঠিক কয়েকদিন পর জানা গেল রঙ্গনা নামের আরও একটি ছবিতে যুক্ত হয়েছেন তিনি। এই 2 ছবি নিয়ে যখন একের পর এক কথা হচ্ছিল, ঠিক তখনই গতকাল সন্ধ্যায় জানা গেল আরও একটি নতুন ছবির অভিনয়ের কথা। রঙ্গনা ছবির পরিচালক আরাফাত হোসেন এই ছবিটি বানাবেন। শাবনূরের নতুন সিনেমার নাম এখনো ভালোবাসি। রঙ্গনা সিনেমার মহরতে নতুন এই ছবির ঘোষণা এসেছে। কবে নাগাদ এই ছবির শুটিং শুরু হবে সে ব্যাপারে অবশ্য এখনো কোনো তথ্য জানাননি পরিচালক ও প্রযোজক প্রতিষ্ঠানের কেউই। দীর্ঘদিন চলচ্চিত্রের শুটিং থেকে দূরে থাকা শাবনূর অবশেষে ফিরতে যাচ্ছেন শুটিং ফ্লোরে। আগামী মে মাসে রঙ্গনা ছবির শুটিং শুরু হতে পারে, এমনটাই আভাস দিয়েছেন ছবির সংশ্লিষ্টরা। তরুণ নির্মাতা আরাফাত হোসেন রঙ্গনা সিনেমার মাধ্যমে ক্যামেরার সামনে দাঁড়াবেন শাবনূর, এমনটাই জানান সংবাদ সম্মেলনে। রাজধানীর ঢাকা ক্লাবে গতকাল শনিবার সন্ধ্যায় MS ফিল্মসের ব্যানারে নির্মিতব্য ছবিটির মহরত অনুষ্ঠিত হয়েছে। এই সময় শাবনূরকে নিয়ে একই প্রযোজনা প্রতিষ্ঠান এবং একই নির্মাতার পক্ষ থেকে আরও একটি নতুন ছবির ঘোষণা দেওয়া হয়। রঙ্গনা ছবিটি প্রযোজনা করেছেন মৌসুমী আক্তার। দীর্ঘবিরতি পেরিয়ে আপন ভবনে ফেরা প্রসঙ্গে শাবনূর বলেন, রঙ্গনা সিনেমার জন্যই দেশে এসেছি। এই সিনেমার গল্প ও গান আমাকে টেনে এনেছে। সিনেমাটিতে আমাকে ভিন্ন ঘরানার একটি চরিত্রে দেখা যাবে, আপাতত গল্প বলা যাবে না, তবে সময় উপযোগী গল্প সেটি। 10 বছর আগে আমাদের সিনেমার এক ধরনের দর্শক ছিলেন, এখন আরেক ধরনের দর্শক। সবকিছু বিবেচনা করে বর্তমান প্রেক্ষাপট মাথায় রেখেই গল্পটি তৈরি হয়েছে। এখনকার দর্শক এই ধরনের গল্পই পছন্দ করেন। পরিচালক সিনেমাটির জন্য অনেক পরিশ্রম করছেন, ক্যামেরার সামনে আসতে আর বেশি দিন লাগবে না। শিগগির এটার কাজ শেষ করব, এখন রঙ্গনার জন্য প্রস্তুতি নিচ্ছি। কথায় কথায় শাবনূর আরও বলেন, অনেকে আমাকে বলেছেন তুমি এতদিন পর এসে কি করবে। সিনেমাটি ঘিরে অনেক তর্ক বিতর্ক হয়েছে। শুরুতেই আরাফাতকে বলেছি, কর্ম করলে কেষ্ট মেলে, ভালো কিছু করতে গেলে ঘাত প্রতিঘাত তো থাকবেই, এই নিয়েই চলতে হয়। মনোযোগ দিয়ে কাজটি করে নিজেকে প্রমাণ দিতে হবে। নতুন নির্মাতাদের প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, নতুনদের সঙ্গে কাজ করতে আমার বরাবরই ভালো লাগে। এখনকার নতুন নির্মাতারা অনেক ভালো কাজ করছেন। রঙ্গনার গানটা শুনেই বলেছি, এখনই শুটিং শুরু করলে ভালো হতো। কাজে ফিরতে পেরে অনেক ভালো লাগছে। গল্প নিয়ে এখন কিছু বলতে চাই না, তবে পর্দায় চমক দেখাবো। প্রিয় দর্শক, শাবনূরের নতুন সিনেমাগুলো কেমন হবে বলে আপনি মনে করছেন তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য।